এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে খানাকুলের সাইবোনা গ্রামে। আহত বিজেপি কর্মীর নাম শেখ সাদ্দাম হোসেন, বাড়ি ওই এলাকাতেই। জানা গেছে এদিন সাদ্দাম গ্রামে একটি বাঁশের মাচায় বসেছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে এসে লাঠি ও রড দিয়ে মারধর করে। এরপর স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমরা ওখানে ওখানে মিটিং হচ্ছিলো, মিটিংয়ে গেছিলাম। যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করতে বাড়ি আসছিলাম। বাড়ি আসার পরে আমরা এবার আর যাবো না বলে লাওয়া ধোয়া করে ওই ব্রিজে বসেছিলাম। বসে থাকতে ওরা নাকি মিটিংয়ে গেছিলাম শুনেছে, ওই কারণে যে আমাদেরকে হুমকি দেয় যে তোরা মিটিংয়ে ফিটিংয়ে যাওয়া যাওয়ি করছি, পাঁচি ফাঁচি করছি, মেরে মারবো বলে আমরা দুটো একটা কথা বলেছি। পাঁচি তো সবাই করতে পারে, মারবে কেন বলার পরে বলেছি। বলার পরে আমি চলেছি, ওনাকে একা পেয়ে প্রচুর মেরেছে। তারপর আমরা জানতে পারি, আমরা চৌবতে চলে আসছিলাম। জানার পরে ও ফোন করলো যে টোটালি আয়, আমাকে মারধর করে তুলে রেখেছে। আমরা গিয়ে আবার টোটালি করে তুলে আসছি। তুলে আনার পরে এখন শুনছি বাড়িতে, বাড়ি দিয়ে ফোন আসছে যে নাকি ঘরদৌর ভাঙাভাঙি করছে। আমরা করি বিজেপি, আর তৃণমূলের ছেলেরা মেয়ে ছটার দিক করে। তো ভাই ভাই আমরা ট্রিটমেন্ট করাতে এসছি, ট্রিটমেন্ট করে থানাতে রিপোর্ট করাবো। এখন ট্রিটমেন্ট করাইনি, ডাইরেক্ট থানাতে আসছি। এসে থানাতে রিপোর্ট করিয়ে তবে আমরা হসপিটালে যাবো। ওনার নাম সাদ্দাম হোসেন, অফিসের মধ্যে। বিষয়টা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সাইমনা গ্রাম 94-95 গ্রামে আমাদের বেশ কতজন, প্রায় 15-16 জন আমাদের সংখ্যালঘু ভাই আমাদের বর্তমানে বিজেপির সঙ্গে একদম একনিষ্ঠ হয়ে কাজ করছে। সেটা কিন্তু তৃণমূলের একটা গাত্র জ্বালা বলতে পারেন। সেই জ্বালাতে ওনারা আজকে আমাদের কার্যকর্তা ভাই সাদ্দাম আমাদের যে সাইমনা ব্রিজের ওখানে বিকেলের দিকে যেমন নিয়মিত আড্ডা দেয়, আড্ডা দিচ্ছিল, কিন্তু হঠাৎ তৃণমূলের দুষ্কৃতি বাহিনী 7-8 জন এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রড বাঁশ নিয়ে তাকে মারধর করে। তার অবস্থা খুবই শোচনীয়। তাকে আমাদের কার্যকর্তারা এখন বর্তমানে খানাকুল হসপিটালে ওনাকে নিয়ে গেছেন। ওনাকে চিকিৎসা করানোর পর আমরা যে খানাকুল থানার যে আমাদের প্রশাসন, ওনার কাছে আমরা দ্বারস্থ হয়েছি যাতে একটা সুব্যবস্থা হয়। কারণ এই তৃণমূল ভেবে থাকে যে এইভাবে সামনে ইলেকশনের আগে একটা খানাকুলের যে বাতাবরণ, একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে, তাহলে কিন্তু বিজেপির ছেলেরা কেউ চুরি পড়ে নেয়, সেটা কিন্তু আমি বলতে চাইছি। একজন আহত হয়েছে, খুবই মর্মাহত ঘটনা, এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। এটা এইরকম কীর্তিটা তৃণমূলের মনে হয় পাল্টানো উচিত। কারণ মাথায় রাখবেন, 4 তারিখের পর যদি এরা থাকে, 4 তারিখের পর ওনাদেরকে কী কীর্তি দেখাতে হয় সেটা বিজেপি তৈরি আছে। শুধুমাত্র যে একটা সময় শুধু ওনারা বলতো যে সাম্প্রদায়িক দল। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা বিজেপির হিন্দু মুসলমান যৌথভাবে রয়েছে। আজকে না হলে সাইমনার মতন জায়গায় 1500-16 কার্যকর্তা অ্যাক্টিভভাবে পার্টি করছে। ওরা বুঝতে পারছে সংখ্যালঘুর যে ভোট, সেই ভোটটা কিন্তু বিজেপির দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, যার ফলে সংখ্যালঘু ভোটটা তৃণমূল থেকে ব্যাক করা যায়, মানে ওদের দুর্দশা খুবই শোচনীয় জায়গা। এমনি ওনাদের পায়ে খানাকুলে আমাদের মাটির যে পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে, কিন্তু এই ঘটনাতে পরপর যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের সঙ্গে আসছে, বিশেষ করে আমরা ধরমপুর কামদেবপুর থেকে শুরু করে আমাদের ঘোষপুর, ওইদিকে বালিপুরের মতন আমাদের যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত, সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আমরা গ্রামের পর গ্রাম মানুষের সঙ্গে জনসংযোগ করতে গিয়ে দেখেছি সংখ্যালঘু মা বোনাদের যে সারা, এই লক্ষ্মী ভাণ্ডারের মতন বিষয়টাকে প্লাস ওনাদেরকে একটা ভীতি, যে সিএম ভীতি, সে নিয়ে ওনারা কাটাতে পারছেন। আগামী দিনে ওনারা যাতে আমাদের বিজেপির সঙ্গে থাকেন, সেটা যাতে ওদের ভয় হতে পারে, সেই জন্য কিন্তু ওনারা ভয় পায়। বিশ্বজিৎ দাস, খানাকুল এক মণ্ডলের ভারতীয় জনতা পার্টি সভাপতি। এটা যারা মদ খায় সেই মাতালদের নিজেদের মধ্যে হয়েছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সম্পর্ক নেই। এইসব ব্যাপারগুলো নিয়ে যদি তৃণমূল কংগ্রেস করে যদি এইসব বাজার গরম করতে চায়, এটা ঠিক হচ্ছে না। ব্যাপার হচ্ছে মাতালদের ব্যাপার হয়েছে, তাদের নিজেদের মধ্যে হয়েছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কী আছে? মদ খেয়ে সব মাতলামি করছে, তা নিজেদের মধ্যে হচ্ছে।
নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।